হাই বন্ধুরা, আপ টু ডেট মিডিয়ার সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে সবার সাথে কথা বলবো সেটা হলো ডিবির হাওর। ডিবির হাওর সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশের ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত। সিলেট শহর থেকে ডিবির হাওর দূরত্ব 42 কিলোমিটার। ইয়াম, ডিবি, হরফকাটা, কেন্দ্রী বিল নামে এখানে মোট 4টি বিল রয়েছে। বর্ষাকালের পর বিলগুলো শাপলার রাজ্যে পরিণত হয়। যখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে থাকে, ভোরে হাজারো লাল শাপলা আলোকিত করে রাখে চারপাশ। প্রকৃতি যেন আপন ইচ্ছের মাধুরীতে লাল শাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায়। যে কোনো ভ্রমণ পিপাসুদের সারা জীবন মনে রাখার জন্য শাপলা বিলে একটি সকালই যথেষ্ট। ডিবির হাওর তাই শাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে। এছাড়া এখানে প্রায় 200 বছরের পুরাতন একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে। কথিত আছে, জৈন্তা রাজ্যের কোনো এক রাজাকে ডিবির হাওরে কোথাও পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। ধারণা করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে এ মন্দির নির্মিত হয়েছে। এছাড়া হরপ্পাটা ও ডিবি বিলের মধ্যস্থলে রাজা রামসিংহের সমাধিস্থল রয়েছে। শীতকালে এই হাওর জুড়ে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয়। তখন সাদা বক, জলময়ূরী ও পানকৌড়ি ইত্যাদি বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলরবে মুখর হয়ে থাকে ডিবির হাওরের চারপাশ। এখন কথা হলো আমরা কখন যেতে পারি এই ডিবির হাওরে। ডিবির হাওরে লাল শাপলা ফুল দেখতে সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে যেতে হয়। নভেম্বর মাস সবচেয়ে ভালো সময়, আর শাপলার রূপ দেখতে হলে সূর্যের আলো ফোটার আগে পৌঁছাতে হবে। তবে খুব ভোরে হাজার হাজার শাপলা বিলের জলে নিজেদের মেলে ধরে আপন সৌন্দর্যের ঝলকানিতে। যেভাবে যাবেন, ঢাকা থেকে বাসে সিলেট, ঢাকার গাবতলী, ফকিরাপুল, সায়েদাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল হতে সকাল থেকে রাত 12:45 পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী, এনা ইত্যাদি পরিবহনের বিভিন্ন নন এসি, এসি বাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এসব বাসের ভাড়া 400 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। ঢাকা থেকে ট্রেনে সিলেট ভ্রমণ, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা উপবন এবং কালনী এক্সপ্রেস ট্রেন দিনের বিভিন্ন সময় সিলেট অভিমুখে যাত্রা করে। শ্রেণীভেদে এসব ট্রেনে টিকিটের ভাড়া জন প্রতি 150 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট ভ্রমণ, চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেস নামে 2টি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই 2 ট্রেনের টিকিট কাটতে শ্রেণীভেদে জন প্রতি 145 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত লাগতে পারে। সিলেট থেকে ডিবির হাওর, সিলেট থেকে বাস, সিএনজি, অটোরিকশা কিংবা প্রাইভেট কার ভাড়া নিয়ে জৈন্তাপুরে আসতে হয়। সারা দিনের জন্য সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করতে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত লাগতে পারে। জৈন্তাপুর বাজার থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ডিবির হাওর ক্যাম্প চোখে পড়বে। এই ক্যাম্পের পাশ দিয়ে 1 কিলোমিটার দূরত্বে শাপলা বিলের অবস্থান। বাসে করে সিলেটের কদমতলী থেকে ডিবির হাওরে আসতে চাইলে জৈন্তাপুর বাজার থেকে না নেমে 2 কিলোমিটার সামনে ডিবির হাওর ক্যাম্পের সামনে নামলে গ্রামের রাস্তা ধরে মাত্র 1 কিলোমিটার হাঁটলেই ডিবির বিলে পৌঁছানো যায়। শাপলা বিলে নৌকায় ঘুরতে চাইলে 300 থেকে 400 টাকা ভাড়া লাগতে পারে। যেখানে থাকবেন, তামাবিল জৈন্তাপুর রোডে বেশ কিছু রিসোর্ট গড়ে উঠেছে, চাইলে সেসব রিসোর্টে থাকতে পারবেন অথবা থাকার জন্য সিলেটে ফিরে আসতে পারেন। সিলেট শহরে প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায়। সিলেটে উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল হিলটাউন, গুলশান, দরগা গেট, সুরমা কায়কোবাদ ইত্যাদি। এছাড়া শহরের লালবাজার এলাকায় বেশ কিছু মানসম্মত রেস্ট হাউস আছে। এগুলোতে 400 থেকে 3000 টাকায় সহজেই রাত্রি যাপন করতে পারবেন। কোথায় খাবেন? শাপলা বিলের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই, তাই প্রয়োজন অনুযায়ী সাথে খাবার পরিবহন করতে পারেন।